Hello viewers, welcome to yet another episode of Superbrands Bangladesh. বাংলাদেশ অ্যাজ just like like এনি other এপিসোড will উইল taking you ইউ থ্রু the journeys, the tips tips অ্যান্ড ট্রিক্স well well as all the insights that each of অফ দ্য has. আজকে আমাদের আসরে তিনটি সুপার ব্র্যান্ড আছে এবং খুব ইন্টারেস্টিং একটা মিক্স আমি প্রথমে পরিচয় করিয়ে দেব আমাদের সবচেয়ে ভালোবাসার চ্যানেল যেই চ্যানেলে এই প্রোগ্রামটা যাচ্ছে দে হ্যাভ বিন নমিনেটেড দ্য থার্ড টাইম অ্যাজ সুপার ব্র্যান্ড ফ্রম বাংলাদেশ চ্যানেল আই অ্যান্ড চ্যানেল আই ইজ রিপ্রেজেন্টেড বাই নান আদার দেন শাইক সিরাজ ফাউন্ডার ডিরেক্টর অ্যান্ড হেড অফ নিউজ অফ চ্যানেল আই আমার জন্য আসলে এখানে বসে আপনাকে পরিচয় করে দেওয়াটা একটা বিশাল সৌভাগ্যের ব্যাপার এবং অনুষ্ঠান সবসময় আপনি পরিচালনা করবেন আমাকে অনুমতি দিলে বাকিটা নেব আর কি উই উইলকাম টু দ্য নেক্সট ব্র্যান্ড উইচ হ্যাজ বিন দ্য মোস্ট লাভড আইসক্রিম ব্র্যান্ড আমরা আইসক্রিম চিন্তা করলে প্রথমে যার কথা চিন্তা করি দ্যাট ইজ ইগলু আইসক্রিম উই হ্যাভ কেবিএম নাসিরুজ্জামান দ্য সিনিয়র ব্র্যান্ড ম্যানেজার ফ্রম ইগলু আইসক্রিমস দি আদার সুপার ব্র্যান্ডস ইজ দ্য ব্র্যান্ড দ্যাট হ্যাজ টেকেন বাংলাদেশ টু গ্লোব আজকে প্রায় পঞ্চাশটা দেশে তারা বাংলাদেশের পণ্য বড় পণ্য এমন নয় যে ছোটো কোনো পণ্য বড় বড় পণ্য বিগ কমিটমেন্টের পণ্য রফতানি করে চলছে অ্যান্ড দ্যাটস নন আদার দেন ওয়াল্টন ইন্ডাস্ট্রিজ উই হ্যাভ মিস্টার তানভীর আঞ্জুম সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর ওয়াল্টন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং ইন টু শো সুপার ব্র্যান্ডস দ্য ইউ কে বেসড ইন্ডিপেন্ডেন্ট অথরিটি অন ব্র্যান্ডিং হ্যাজ বিন রেকনাইজিং সুপার ব্র্যান্ডস মিনিং the brands which are making differences. And these brands are chosen across countries. Superbrand is operational অপারেশনাল in 90 different ডিফারেন্ট কান্ট্রিস সাতাইশ বছর ধরে প্রত্যেকটা দেশেই এই ব্র্যান্ডগুলি চুজ করা হয় থ্রু আ ভেরি rigorous প্রসেস বাই আ ব্র্যান্ড কাউন্সিল একটা ইন্ডিপেন্ডেন্ট ভলেন্টারি জুরি অফ এক্সপার্টস যারা এই ব্র্যান্ডগুলোকে সিলেক্ট করেন নট আমরা তাদের কথা শোনার পাশাপাশি দেয়ার উইল বি এ ভেরি প্রেস্টিজিয়াস পাবলিকেশন একটা বই যেখানে প্রতিটা ব্র্যান্ডের গল্পগুলো থাকবে এবং সেখান থেকে আমরা শিক্ষা পাবো এবং প্রেরণা পাবো আপনাকে দিয়ে আমি শুরু করি স্যার স্যার চ্যানেলাই গত পঁচিশ বছরে আজকে এই জায়গায় এসছে কত চড়াই উতরাই পেরিয়ে এসছে কত কম্পিটিশন আসছে, এখন তো কত চ্যানেলের সংখ্যা সাথে তো অনলাইনের প্রেজেন্সও আছে হিস্টোরিটা কী চ্যানেল তো শুরুই হয়েছিল হৃদয় বাংলাদেশ নিয়ে পে অফলাইন জি তো চলাই উচ্চাই তো সব ব্যবসার ভিতরেই কম বেশি আছে আর বিশেষ করে ছোট্ট একটা দেশের ভিতরে যখন একটা টেলিভিশন রাষ্ট্রীয় টেলিভিশনের পাশাপাশি আরও দু চার পাঁচটা বেসরকারি পর্যায়ে টেলিভিশন আসলো তখন তো প্রথমেই চিন্তার জায়গাটা ছিল বাজার করতে থেকে হবে একটা বেসরকারি টেলিভিশন চলার জন্য তো এটা তো একমাত্র আয়ের উৎস হচ্ছে বিজ্ঞাপন তো সে আমাদের বাজার তত বড়ো নয় এ দেশে তাহলে অত কমিউডিটি দেশে নয় তো আমাদের প্রথম থেকেই আমাদের যে এটা ছিল যে চ্যানেলাই হবে আমার চ্যানেল অর্থাৎ আমার মনে পড়ে না তার আগ পর্যন্ত বাংলাদেশের কোনো দর্শক নিজেকে ওভাবে মূল্যায়ন করতে পেরেছে যে আমি আমার একটি টেলিভিশন চাই যেখানে আমি কথা বলতে পারব তো চ্যানেলে ডে ওয়ান থেকে প্ল্যাটফর্মটা জনগণের জন্য করেছে হ্যাঁ আরেকটা হচ্ছে যে অনুষ্ঠানগুলোর ভেতরে সব কিছু আমার দেশাত্মবোধ জেগে উঠবে আমার লাল সবুজের পতাকাটা রঙে চ্যানেলের রঙ হ্যাঁ এই ইস্যুসগুলোই চ্যানেলে সবচেয়ে বেশি প্রাধান্য দিয়েছে আমার এখনও মনে আছে চ্যানেলাই সম্ভবত প্রথম যারা আর কি শোর মাঝখানে ফোন করে কথা বলার একটা সুযোগ তৈরি করে দেয় হ্যাঁ তখন তো এই গল্পটা একটু বলেন ওই ঘটনা তো ব্যাপক তখন তো এই দেশ থেকে আমাদেরকে টেলিভিশনের টেপগুলো পাঠিয়ে দিতে হতো সিঙ্গাপুরে অর্থাৎ দুদিন আগে যেমন আজকে যে অনুষ্ঠানগুলো এই মুহূর্তে যাচ্ছে এটা পাঠিয়ে দিতে হতো দুদিন আগে তার মানে আমাকে দুদিন আগে পাঠানো একটা টেপের ভেতরে দুদিন পরের সিচুয়েশান সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক সবগুলো সিচুয়েশন তত আপডেট থাকতে হতো কারণ দুদিন পরে কী ঘটবে আমি জানি না তা আমাকে কৌশলী হতে হয়েছে কত দুদিন আগের থেকেই তো সেই জায়গা থেকে এটা খুব সহজ ছিল না আপনি যে অনুষ্ঠানটার কথা বললেন যে একটা টেলিফোন অনুষ্ঠান তো অনলাইন লাইভ শো কিন্তু টেপ পাঠাই আমরা দুদিন আগে হাউ ইটস পসিবল এটা তো কারো মাথায় তো তো নির্মাণ কৌশলটা এরকম ছিল যে প্রতিটি নাগরিক প্রতিটি দর্শক প্রতিটি দেশের মানুষ জানছে যে এই মুহূর্তে লাইভ আমি চাইলেই টেলিফোনে ঢুকতে পারি এবং সে ঢুকেছে কিভাবে ঢুকেছে ওটা তো আমাদের কিন্তু ওই যে আপনি যেটা বললেন মানুষকে আসলে জার্নিটার অংশ করে নেওয়া হ্যাঁ সেটা হৃদয় মাটিও মানুষ হোক স্বর্ণ কিশোরী হোক যে জনগণের চাওয়ার জায়গাটাকে প্রতিষ্ঠা করার আগে হ্যাঁ সেই জায়গাটাতে যেমন চ্যানেলের অনুষ্ঠান নির্মাণ এবং অনুষ্ঠানের ধারাবাহিকতা এবং অনুষ্ঠানের ধরনগুলোর ভেতরে আলাদা একটা সক্রিয়তা আছে একজন মানুষ সকালে ঘুম থেকে উঠে তার ধর্মীয় কাজটা টেরে এসে সংবাদ শুনে প্রথম আমরা সংবাদ শুরু করলাম সকাল সাতটায় কোনো ছিল না ব্রেকফাস্ট হয় তারপর আসলো আমার একটু গান শোনার ইচ্ছে হলো রেডিওর যোগে আমরা আমার বাপ চাচাকে দেখেছি যে অফিস যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে আমার বাবাকেও দেখেছি এই চিত্র আমাদের দেখা তো আমরা গানে গানে সকাল শুরু আপনি হয়তো ওই সকালটা ঘুমা ঘুমাচ্ছেন তরুণ কিন্তু আমার তো দর্শক তো সব সব ক্লাস দর্শক আমার বয়োজ্যেষ্ঠ যারা আছেন গৃহিণী যারা আছেন তরুণ যারা আছেন তারপর তরুণী যারা আছেন মধ্যবয়সী যারা আছেন ব্যবসায়ী যারা আছেন খেলোয়াড় যারা আছেন সবাইকে নিয়েই তো আমার দর্শক আর টেলিভিশনের কনসেপশনটা তো তার আগে পর্যন্ত আমাদের দেশে ছিল সন্ধ্যে ছটায় পাঁচটায় শুরু হবে রাত সাড়ে এগারোটায় শেষ হয়ে যাবে কিন্তু টেলিভিশনটাকে তো আমাদের ভাবতে হচ্ছে ঘন্টা 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 হচ্ছে আপনার প্রাইম টাইম যে সন্ধ্যে ছটা থেকে রাত দশটার মধ্যে প্রাইম টাইম তো আপনি বিজ্ঞাপন দিতে চাইলে শুধু ওইখানেই দেবেন আর দেবেন না তাহলে তো টেলিভিশন চলবে না তার মানে আপনাকে প্রাইম টাইম করতে হচ্ছে চব্বিশ ঘন্টাকে চিন্তা করি নাহলে তৃতীয় মাত্রার মতো একটি অনুষ্ঠান সেটা রাত্রে একটার সময় সময় চলে এবং স্টিল হাইটিয়ার এবং মানুষ দেখবেন মানুষ শুনবেন সংবাদপত্রে বাংলাদেশ আগামীকাল সকালে আপনার কাছে পত্রিকা যাবে তার আগেই আমরা দেখাচ্ছি যে পত্রিকাতে কী কী আসছে তাই না তো এই ইনোভেশনগুলো নূতন আইডিয়া এবং আইডিয়াগুলোর সাথে জনসম্পৃক্ততার ইস্যুগুলো এগুলোই আমাদের মূল জায়গা ছিল দ্যাটস বিউটিফুল আমরা একটু জনগণের সাথে সম্পৃক্ততা তো চ্যানেলের পক্ষে তৈরি করা অনেক সহজ জনগণের সাথে সম্পৃক্ততা আইসক্রিম কীভাবে তৈরি করতে পারে থ্যাংক ইউ সো মাচ ইগ্লু স্টোরি ইজ ইন্টারেস্টিং অ্যাজ ওয়েল অ্যান্ড আমি আবার একটু হৃদয়ে ব্যাক যাবো বিকজ আমরা মার্কেট ইয়ার উই ওয়ান্ট টু ইনস্টিল আ ব্র্যান্ড হেয়ার বাট ইগ্লু কিন্তু ইজ অ্যাকচুয়ালি হেয়ার দ্যাট ইজ আ রিয়ালিটি অ্যান্ড দিস ইজ দি রিজন ওয়াই ইগ্লু সুপার ব্র্যান্ড সিন্স টু থাউজেন্ড সো আমরা যদি একটু ব্যাক এন্ডে চলে যাই যে আসলে কীভাবে আমরা এত জোর আসলাম ডেফিনেটলি দেওয়ার ওয়াজ ইনোভেশন ডেফিনেটলি দেওয়ার ওয়াজ আ লট অফ এফার্ট টেকিং প্লেস ইন দ্য ব্যাকএ বাট একটা জায়গায় ইগলু হ্যাজ বিন ডুইং এক্সেপশনাল অ্যান্ড দ্যাট ওয়াজ ম্যানেজিং দ্য বিজনেস এনভায়রনমেন্ট আমাদের বিজনেস এনভায়রনমেন্টে স্টার্টিং ফ্রম সাপ্লায়ার্স আওয়ার কনজুমার্স অ্যান্ড ইউনো আওয়ার প্রোডাকশন ফেসিলিটিস অ্যান্ড দ্য লিস্ট গোজ অন igloo has been top notch from the very beginning and still now we are continuing that fantastic walton জন্য সবচেয়ে বড় প্রাইডের একটা জায়গা হচ্ছে যে যেখানে আমরা দেখি এমএনসি কোম্পানিজ দেশে আসে সেখানে ওয়ালটন আসলে বাংলাদেশকে বিদেশে নিয়ে গিয়েছে ওয়ালটনের জন্য আরেকটা প্রাইডের জায়গা হচ্ছে সত্যিকার অর্থেই আনাচে কানাচে দেশের প্রত্যন্ত ঘরে ঘরেও একটা ফ্রিজ চলে যেতে পেরেছে ওয়ালটনের কারণে বিকাম সিমিলার সাথে ম্যাচ করে বলবো চলে আসে আমাদের ট্যাগলাইনই এটা পুরোটা বলে আমাদের পণ্য ওই স্টারের উইথ দ্য ট্যাগলাইন আমাদের পণ্য সো ওই স্টারের উইথ দ্য ড্রিম যে বাংলাদেশ ওই সময় আপনার মনে আছে কি না একজন নির্দিষ্ট কাস্টমারাই শুধু ফ্রিজ কিনতে পারতেন বিলো দ্যাট লেভেল

পিপল অফ বাংলাদেশ হু মেডাস তাদের ভালোবাসা যেটা আমাদেরকে এখানে নিয়ে এসেছে আমার কাজের সূত্রে যেহেতু আমাকে গ্রামেগঞ্জে দৌড়াতে হয় আমি দেখিছ যে কীভাবে বাংলাদেশের একজন একেবারে সাধারণ একজন কৃষক পরিবারের ভেতরে পর্যন্ত পাল্টন একটা ফ্রিজ হোক রাইস কুকার হোক বা এটা হোক ঢুকে গেছে কারণ এটা হয়েছে কি আগে এই ফ্রিজগুলো সমাজের একটা ক্লাসের কাছে হ্যাঁ কিন্তু ওরা প্রাইসটাকে কমিয়ে এনে যেটা করেছে অ্যাফোর্ডেবল ঘরে ঘরে ঢুকে গেছে সবাই ছিল স্যার এবং আরও ছিল কেনার জন্য যে সুযোগটা করে দেওয়া কিন্তু এবং এটা যেতে মিডিয়াগুলো ওরা বিজ্ঞাপন দিয়েছে মিডিয়াও যথেষ্ট ক্যাম্পেইন ওদের ওরা করেছে মিডিয়াতে যেমন এইগুলো আইসক্রিম আমার মনে আছে আমরা আমাদের অফিস প্রথম দিকে আমরা এইগুলো আইসক্রিমও আমাদেরকে বিজ্ঞাপন দিয়েছে আজকে আমি কৃতজ্ঞতার সাথে স্বীকার করি সেই সময়টা মাসাল্লাহ আমি স্যার আপনার কাছে যেহেতু আপনি বলা শুরু করলেন আমাকে এইটা বলবেন যে ব্র্যান্ডটাকে স্ট্রেনদেন করার জন্যে চ্যানেলায় অনেক ইনভেস্টমেন্ট করে আমি নিজে জানি যে আপনারা অনেক অনুষ্ঠান নামান যে অনুষ্ঠান থেকে বিজ্ঞাপনের টাকাটা ওঠে না তারপরে আপনারা করছেন আপনারা লাইনটা কোথায় ড্র করে গ্রহণযোগ্যতা দেখুন যদি মানুষের কথাই বলি আমার নিজের কথাই যদি বলি বাংলাদেশ টেলিভিশনে সেখানে ষোলো বছর আর চ্যানেল আইতে বিশ বছর প্রায় তো চল্লিশ বছরের কাছাকাছি মাঠীয় মানুষ একটা অনুষ্ঠান চলছে তো একইভাবে চ্যানেলাইতে যেগুলো মাইলস অনুষ্ঠান তৃতীয় মাত্রা মাঠীয় মানুষ এরকম আরও যেগুলো আছে সেগুলো তো স্টিল মাটি মানুষের জন্য কিন্তু আমরা কোনো স্পন্সার নেই না সব কিছুতে সব অনুষ্ঠানে ব্যবসা দরকার নেই আপনার তো সোসাইটিতে এই জাতীয় প্রতিষ্ঠানগুলোর একটা কমিটমেন্টের জায়গা তো থাকবে তাই না তাহলে আপনি সুপার ব্র্যান্ড কেন বলছেন আপনার সোশ্যাল কমিটমেন্টটা কী তো সব অনুষ্ঠানে এদের বিজ্ঞাপন আসবে দর্শক বিরক্ত হবে না প্রত্যেকটা চাহিদারই কিছু 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 প্রোগ্রাম থাকতে হবে যেগুলো তার তাকে ক্রেডেনশিয়াল তৈরি করে দেবে ফ্যান্টাস্টিক আমি একটু ওয়ালটনের কাছে আসি টেকনোলজির দিক থেকে বাংলাদেশের জন্য লোকাল মার্কেটের জন্য ফ্রিজ তৈরি করতে গিয়ে কিংবা এসি তৈরি করতে গিয়ে বা টিভি তৈরি করতে গিয়ে কোনো ইনোভেশন করার কি দরকার হয়েছে কোনো অ্যাডজাস্টমেন্ট কি করার দরকার হয়েছে ভেরি গুড কোয়েশ্চেন ইন্ডিড হ্যাঁ অবশ্যই আসলে সেভেন্টি পার্সেন্ট মার্কেট শেয়ার যে কথাটা বলছিলাম এটা সম্ভবই হয়েছে বিকজ উই আর কাস্টমার সেন্ট্রিক এটা উদাহরণ দিয়ে বুঝে আলে মনে হয় আরও বেটার বুঝবেন লাইক বাংলাদেশের রেফ্রিজারেটরগুলোতে ডিপটা একটু বড়ো লাগে বেশি স্পেস লাগে বিকজ এখানে বিভিন্ন রিলিজিয়াস অকেশানে মিট স্টোর করতে হয় এটা আপনি অন্য যখন কোথাও যাবেন ইউরোপে যাবেন বা ইন্ডিয়াতে যাবেন আপনি দেখবেন না দেখবেন তারা সিঙ্গেল ডোর বা ছোটো ফ্রিজগুলো বেশি ইউজ করে সো এই যে ইন কাস্টমার সেন্ট্রিক ইনোভেশনটা আমরা ইন্ট্রোডিউস করেছি যে আমার কাস্টমার নিডটা কী অ্যান্ড সেটার উপর ক্যাটার করে আমার রেফ্রিজারেটর ডিজাইন করা সো আমি এটা করতে পেরেছি ইট ওয়াজ নাম্বার ওয়ান নাম্বার টু আমরা যেহেতু টেকনিক্যাল প্রোডাক্ট নিয়ে বিজনেস করছি সো আমাদেরকে আসলে টেকনোলজির সাথে সবসময় কানেক্টেড থাকতে হয় অ্যান্ড আপডেটেড হতে হয় আদারওয়াইজ উইল বি ভ্যানিশড ফ্রম দ্য মার্কেট সো ওয়ার্ল্ডটেন একমাত্র বাংলাদেশি কোম্পানি ইন দিস অ্যারেনা যারা আইওটি নিয়ে কাজ করে আমাদের প্রথম ভয়েস কন্ট্রোল এসি বাংলাদেশ ইন্ট্রোডিউস করি আমরা ভয়েস কন্ট্রোল জি মানে আমি বলবো অন এসি অন এসি অন হয়ে যাবে এসি টোয়েন্টি ফোর এসি টোয়েন্টি ফোরে চলে যাবে ইউ ডোন্ট নিড এ রিমোট ওয়াও আমরা তো আর এরকম করে আইসক্রিম করতে পারবো না বাট এমনিতে আইসক্রিমে কি কোনো ইনোভেশন আসছে ডেফিনেটলি দেখেন আইসক্রিম ইজ আ ম্যাজিক প্রোডাক্ট ইউ ক্যান ব্রিং ইন আ লট অফ ম্যাজিক এন্ড উই হ্যাভ বিন অ্যাডিং দ্যাট ফ্রম দ্য ভেরি বিগিনিং ইগ্লু কিন্তু বাংলাদেশের প্রথম আইসক্রিম ব্র্যান্ড যারা ন্যাচারাল ফ্লেভার নিয়ে কাজ করতেছে দ্য ফার্স্ট ব্র্যান্ড টু ইন্ট্রোডিউস ন্যাচারাল ফ্লেভার্স ন্যাচারাল ফ্লেভার বলতে দ্য র ম্যাটেরিয়াল যেটা আমরা ইউজ করি আইসক্রিমস অ্যান্ড অল সো আপনি আর্টিফিশিয়াল ফ্লেভার্সও ইউজ করতে পারেন আপনি ন্যাচারাল ফ্লেভার্সও ইউজ করতে পারেন এইগুলো ওয়াজ দ্য ফার্স্ট ব্র্যান্ড টু ইন্ট্রোডিউস ন্যাচারাল ফ্লেভার্স অ্যান্ড দ্য ইন্ডাস্ট্রি লেটার ফলোড হ্যাঁ কিন্তু আমার কাছে খুবই ইন্টারেস্টিং লেগেছে যে আপনারা পরে এই যে ধরেন মানে দই টাইপের বা ধরুন কুলফি টাইপের তারপর আরও নানান নানান শাহি এটসেট্রা ফ্লেভার এনেছেন এটাও কি মার্কেট রিসার্চ থেকে ডেফিনেটলি আমরা কন্টিনিউসলি আপনার মার্কেট রিসার্চ করি বিকজ আমদার অডিয়েন্স কিন্তু ইজ নট লিমিটেড টু দ্য ইউনো আর রেগুলার নিশ মার্কেট অর ইউনো সার্টেন মার্কেট ইটস দি এন্টায়ার পপুলেশন সো আমরা যখন মার্কেট রিসার্চ করি আমরা নতুন নতুন চ্যানেল আপনার ডিফাইন করি নতুন নতুন চ্যানেল আমরা ডিসকভার করি অ্যান্ড এরপরে হচ্ছে আমরা চ্যানেলের জন্য আমরা যেটা করি নতুন নতুন এসকিউজ আমরা লঞ্চ করি এখন পর্যন্ত আমরা মোর দ্যান হান্ড্রেড এসকিউজ লঞ্চ করেছি সামনে খুবই ইন্টারেস্টিং কিছু রেঞ্জ আমাকে সব পাঠিয়ে দিতে হবে কিন্তু টেস্টিং এর 100% 100% আমি স্যার একটু আপনার কাছে আসি ও যে এইমাত্র রিসার্চের কথা বলল না নতুন জিনিস স্যার আপনার হৃদয়ে মাটি মানুষের পাশাপাশি হৃদয়ে মাটি মানুষ তো যাচ্ছে হচ্ছে প্রান্তিক জনগোষ্ঠীর কাছে কিংবা গ্রামীণ জনগোষ্ঠীর কাছে সবুজকে শহরে নিয়ে আসার আপনার আরেকটা এই যে ছাদ কৃষি নামে একটা করেছেন আমার কাছে তো মনে হয় এইটা ইটসেলফ হ্যাজ বিন ব্র্যান্ডকে একটা এটা ভালো দেখুন দিন যত যেতে থাকবে শহরের পরিধি বাড়তে থাকবে গ্রাম কমে আসবে এটা খুব স্বাভাবিক একটা বিষয় আগে আপনার দেশগাঁয় ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে হাতে গোনা কয়েকটা অফিস ছিল এখন অফিসের ছড়াছড়ি এবং বাড়ছে শহর বাড়ছে তো অটোমেটিক্যালি গ্রামের পরিধি কমবে শহর গ্রামকে গিলে ফেলে তো শহরের জনসংখ্যা একই বাড়তে থাকবে তাহলে পুরো খাদ্যের উৎপাদন ওইটুকুন গ্রাম থেকে শহরের মানুষকে খাওয়ানো যাবে না এটা পসিবল না সিম্পল তো তাহলে শহর বাড়ছে দালান কোঠা বাড়ছে তাহলে সেই দালান কোঠার উপরে খালি ফেলে না রেখে আপনি যদি টেকনোলজিকে ব্যবহার করে আপনি যদি ভার্টিক্যাল এক্সপানশন এগ্রিকালচারকে নিয়ে যান হরাইজেন্টাল না না হরাইজেন্টাল না আমার ছাদের ভার্টিক্যাল 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 ট্রেতে কেস 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 যেগুলো টেকনোলজি তো ওইখান থেকে কিন্তু আপনার ওই এলাকার খাদ্যের উৎপাদন যোগান বেসিক খাদ্যের উৎপাদন শাক সবজি লতা পাতার উৎপাদন চলে আসছে কিন্তু ছাদ কৃষিটা আমার কাছে কিন্তু মনে হয় ইট হ্যাজ বিকাম সর্ট অফ আ ফ্যান্টাস্টিক প্রোডাক্ট হ্যাঁ উইচ হ্যাজ বিন প্রোমোটেড বাই চ্যানেল আই নিঃসন্দেহে এবং সেই কারণে চ্যানেল আইয়ের ব্র্যান্ডটা কিন্তু স্ট্রেংথেন হচ্ছে আইসক্রিম ইন্ডাস্ট্রিতে ব্র্যান্ড তৈরি করতে গেলে তিনটা ভুল করা যাবে না কি মনে হয় ইন্টারেস্টিং কোশ্চেন নাম্বার ওয়ান

you have to spread happiness <laughs> you have to make sure any campaign that you do you are spreading happiness because ice cream is all about spreading happiness বাট আপনারা কিন্তু গত দুই তিন বছর ধরে এমন কোন ক্যাম্পেইন আমি দেখতে পাচ্ছি না i am glad they, that you asked me that question because <laughs> true আমরা বেশ কয়েকদিন জেনারিক প্রমোশনস চালিয়েছি বাট দিস ইয়ার আমরা খুব ইন্টারেস্টিং প্রমোশনস চালাবো ইউ ইউল বি হ্যাপি আমরা অলরেডি সিপি ক্যাম্পেইন কনজুমার প্রমোশন ক্যাম্পেন্স আমরা রান করা শুরু করেছি আমরা কয়েকদিন আগে একজন উইনারকে আমরা টোয়েন্টি ফাইভ লিটার একটা ডিপ ফ্রিজারও দিয়েছি সো আইসক্রিম হাতে ফ্রিজ যাবে সাথে এবং সামনে আরও ক্যাম্পেইনস আসবে আমি আপনার কাছ থেকে ছোটো এক মিনিট জানতে জানতেছি আপনি কিন্তু যে আমরা চ্যানেল যে প্রোগ্রামটা দেখছি সেটা পঁচিশ মিনিট আঠেরো মিনিটের প্রোগ্রাম দেখে শেষ আমরা আইসক্রিম দু তিন মিনিটে খেয়ে শেষ কিন্তু ওয়াল্টনের একটা ফ্রিজ যখন যাচ্ছে এটা কিন্তু পঁচিশ বছর তিরিশ বছর জেনারেশন বাই জেনারেশন থাকছে বাট সেখানে একটা আফটার সেল সার্ভিসের ইস্যু চলে আসে কারণ ওখানে আমাকে তাকে সেবা দিয়ে যেতে হবে খুব সংক্ষেপে বলবেন আপামর জনসাধারণের কাছে এই সেবাটা কীভাবে পৌঁছাচ্ছেন ওকে আই থিঙ্ক এটা ওয়াল্টনের একটা বড়ো স্ট্রেংথ কারেন্টলি ওয়াল্টন হ্যাভিং থ্রি থাউজেন্ড স্টোরস ফ্র্যাঞ্চাইজি বিজনেসে আরও সাতশো পঞ্চাশটা ওন ওয়াল্টন ওন্ড প্লাজা আছে সারা বাংলাদেশে আবার সো অল টুগেদার ইউ ক্যান টেল মি দ্যাট অ্যাপ্রক্সিমেটলি ফোর থাউজেন্ড অ্যান্ড আই হ্যাভ এইট্টি টু সার্ভিস পয়েন্ট অ্যাক্রস বাংলাদেশ ইনক্লুডস দ্য ভেরি ডিফিকাল্ট রিজিয়েন্স টু অ্যাক্সেসেবল ফর দ্য পিপল সো এই এইটটি টু সার্ভিস পয়েন্টে আমার থ্রি থাউজেন্ড প্লাস এমপ্লয়ি আছে যারা আমার কাস্টমার সেবা দিয়ে দিয়েছে মানে আসলে আপনি বলতে চাচ্ছেন চৌষট্টি জেলাতে বিরাশিটি সার্ভিস সেন্টার দ্যাট আমার চার হাজারের বেশি আউটলেটস আমার পক্ষে সার্ভিস দেওয়াটা সমস্যা নয় এবং কাস্টমার ওই আস্থাটা পাচ্ছে বলে আপনারা সেটা পৌঁছে দিতে পারছেন স্যার আমরা তো এখন একটা ডিজিটাল এই যে তো বড়ো পর্দার টিভি থেকে আমরা এখন ফোনের পর্দায় চলে আসছি আপনি কীভাবে এই পরিবর্তনটাকে দেখেন টিভি কি তাহলে হারিয়ে যাবে এটা সময়ের পরিবর্তন সময়ের পরিবর্তন কারণে বলছি যে ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে যদিও চ্যানেলটাই বাংলাদেশে এখনও পর্যন্ত সবচেয়ে বড় ডিজিটাল প্ল্যাটফর্ম ফ্যামিলি সবচেয়ে বড় আমাদের অনেকগুলো প্ল্যাটফর্ম আছে ডিজিটাল হিসেবে যাই হোক তো সেখানে ডিজিটাল এই প্ল্যাটফর্মটাকে আমি কখনোই টেলিভিশনে কম্পিটিটার মনে করি না টেলিভিশন একটা এথিক থেকে চলে সত্য টেলিভিশনকে পাওয়ার জন্য লাইসেন্স পেতে হয়েছে টেলিভিশনকে কি দেখানো যাবে কি দেখানো যাবে না কি বলা যাবে কি বলা যাবে না সেটা সংস্থা আছে দিয়ে টেলিভিশন লাইসেন্স আসে যে কারণে একটু সিগারেট খাওয়া এত টেলিভিশনে বসে সহজ না নিচে লিখে দিতে হয় জি হ্যাঁ কারণ একটি বাচ্চা কাগজ পেচি ওটাকে ধরে হ্যাঁ কিন্তু ডিজিটাল প্ল্যাটফর্মগুলোর জন্য এর কোনো বালাই নেই এটা একটা সময়ের হাওয়া জি কখনো টেলিভিশনের সাথে এটা কম্পিটিশন হতে পারে না ওয়ান নাম্বার টু হচ্ছে এখনো পর্যন্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে আপনি ওটি প্ল্যাটফর্ম বলেন বা যাই বলেন টেলিভিশনের সিক্সটি টু সেভেন্টি পার্সেন্ট কন্টেন্ট দিয়েই কিন্তু ডিজিটাল প্ল্যাটফর্মগুলো চলে নাম্বার টু যেগুলো ডিজিটালের জন্য আপনি আলাদাভাবে তৈরি করছেন এগুলো এতই খোলামেলা যে আপনার সমাজ একে নেবে কি নেবে না আপনার কালচার একে নেবে নেবে না আপনার ধর্ম বেকি নেবে তার বালাই সেখানে নেই অথবা আমি কখনোই মনে করি না যেটা ওইটা টেলিভিশানটা কোম্পানিটা ওটা সময়ের একটা হাওয়া এসে আবার মিশে যাবে টেলিভিশন টেলিভিশনের অস্তিত্ব নিয়ে তার জায়গাতেই থাকবে থ্যাংক ইউ সো মাচ উইথ দ্যাট কনক্লুডিং রিমার্ক আমার মনে হয় আমরা আমাদের আজকের অনুষ্ঠান থেকে যেটা বুঝতে পারলাম একটা হচ্ছে প্রোডাক্ট ইনোভেশন ডিস্ট্রিবিউশন আর আরেকটা হচ্ছে কন্টেন্ট কিন্তু যাই করি না কেন সবার উপরে কাস্টমার সত্য তার উপরে নাই তো কাস্টমারের জন্য ভিউওয়ারের জন্য চিন্তা করে যেভাবে আমরা কন্টেন্ট তৈরি করব যেভাবে প্রোডাক্ট প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস দিব এবং সেটা আমাদেরকে নিত্য নতুন দিতে হবে রেলেভেন্স তৈরি করে দিতে হবে সবগুলো প্রোডাক্টের লাভ আসবে এরকম ভাবার কারণ নেই কিন্তু টোটাল পোর্টফোলিওটা যেন কাস্টমারের কথা বলে সেভাবে যদি আমরা দিতে পারি তাহলে প্রতিটা ব্র্যান্ডই সুপার ব্র্যান্ড হতে পারে উইথ দ্যাট নোট থ্যাংক ইউ সো মাচ ফর স্টেইং উইথ আস ভিউয়ার্স আমি চ্যানেল আইকে ধন্যবাদ দিচ্ছি এগুলোকে ধন্যবাদ দিচ্ছি এবং ওয়ালটনকে ধন্যবাদ দিচ্ছি একই সাথে আপনাদের সবাইকেও অভিনন্দন মাল্টিপল টাইমস আপনারা সুপার ব্র্যান্ডস হয়েছেন উইথ দ্যাট কনক্লুডিং রিমার্ক সি ইউ ইন আওয়ার নেক্সট এপিসোড অফ সুপার ব্র্যান্ডস বাংলাদেশ